সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়তই যারা আমাদের এই খামার বাংলা ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন, সবার প্রতি আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে এসেছি উল্লাপাড়া থানার বিখ্যাত হাট বড়হার হাট, যেখানে মেলে এরকম হাজারো গরুর সমাহার। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল আকার গরুর সামনে আমি দাঁড়িয়ে। তো আপনাদেরকে আসলে এই গরুর বিষয়ে বিস্তারিত তথ্যটাই আপনাদের দেওয়ার জন্য এসেছি। এই সুবিশাল হাটে যেমন আসলে প্রচুর লোকের সমাহার, তেমনি যেমন দেখতে পাচ্ছেন এরকম হাজারো হাজার গরুর এখানে সমাহার। সেই বিখ্যাত হাট উল্লাপাড়া থানার বড়হার হাট, সেখানে এসেছি এরকম হাজারো গরু। তন্মধ্যে একটি আপনার একটি সামনে আমি দাঁড়িয়ে বিস্তারিত শোনাবো আপনাদেরকে। আসলে ওনার মালিক যিনি, তার সাথে একটু কথা বলবো আসলে এটা কি বিষয়ে, বা উনি কী দাম চাচ্ছেন, বা কী দামে ক্রয় করবেন, বা ক্রেতা সাধারণ এসে কী বলছে, এই বিস্তারিত কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গীতা করে আমি চলে যাচ্ছি সরাসরি। আপনার বাসা কোথায়? বড়হাট, নিজ গ্রামে বাসা আছে। তো আপনি যে এই যে একটা গরু, আসলে আমি দেখতে পাচ্ছি এই হাটের মধ্যে যেটা আপনার গরুটাই প্রথম, যেটা সেরা বলা যায়, তো এই এত বড় গরু যে আসলে আপনি পুষছেন বা একটা লালন পালনের বিষয় আছে, কতদিন ধরে এই গরুটা আপনি পুষেছিলেন? এটা কি আপনার আপনার পালের গরু ছিল? এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে গরুটা আসলে হাটের সেরা গরু, তো কীরকম দাম পাচ্ছেন এটা? 3 লাখ টাকা। আর ক্রেতা সাধারণ যারা আছেন, যারা গরুটা কেনার জন্য ইচ্ছা পোষণ করছেন, তারা আসলে কিরকম বলছে? 2 লক্ষ টাকা অলরেডি বলে ফেলেছি। তো আমি যেটা আপনার কাছে বলতে চাই যে আপনি আসলে কিরকম একটা অ্যামাউন্ট হইলে, বা আপনি যেহেতু বলছেন যে আপনার পালের গরু, সেক্ষেত্রে আসলে কিরকম হইলে আপনি বিক্রি করতে পারেন? সাধারণের কথায় মন ক্ষুণ্ণ হয়েছে, বা অনেকেই, অনেক যারা ক্রেতা সাধারণ আছেন, তারা সবিনয়ে নিবেদন করছেন 2 লক্ষ টাকার মধ্যে যেন এই গরুটা বিক্রি করা হয়। তো ক্রেতার যেটা ইচ্ছা, তিনি আসলে গরুটা 3 লক্ষ টাকায় বা 2.5 লক্ষ টাকায় বিক্রি করতে চান। এই হচ্ছে আপনার হাটের বিস্তারিত বিষয়, বা আরও আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আসলে সারিবদ্ধভাবে অনেক গরু আছে। তো আসলে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই বা বোঝাতে চাই যে এই যে একটা হাট, যেখানে বিশাল বিশাল গরুর সমারোহ বা লক্ষ মানুষের আসা যাওয়া কেনাকাটা, এই বিষয়টা আসলে আমি হাট কর্তৃপক্ষ যারা আছে, যারা হাট পরিচালনা করে থাকেন, যারা কমিটি বর্গ, তাদের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তা, যারা ক্রেতা ও বিক্রেতা সাধারণ, তাদের নিরাপত্তা কীরকম হচ্ছে, বা এখানে আসার আসলে উদ্দেশ্যটা কি, কতদিন যাবত এই হাটটা এস্টাবলিশ হয়েছে, আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবো। এখানে একটা গরু দেখতে পাচ্ছি, আসলে বিশাল আকৃতির গরু। তো ওনার মালিক যিনি আছেন, ওনার সাথে একটু কথা বলে দেখতে পারি যে উনি আসলে কি বলতে চান, বা কত দাম হচ্ছে, বা ওনার ইচ্ছা পোষণ হচ্ছে কিনা যে বিক্রি করবে বা বিক্রি করবে না। তো আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে আপনি আসলে গরুর মালিক, জি আমি গরুর মালিক,
কি রকম দাম হচ্ছে? আপনি বিক্রি করতে চাচ্ছেন কত? পুষেছিলেন নাকি আপনার পালের গরু? এটা কি জাতের গরু? বিশাল আকৃতির গরু, যেটা আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে বিশাল আকার হাট এবং বিশাল আকৃতির সব গরু যেখানে সমাহার বা যেখানে বৈচিত্র্যময় দেখতেই পাচ্ছেন যে আসলে অনেক গরু সমাহার, হাজার হাজার মানুষের সমাগম। আর যেটা আমি দেখতে আপনাদের দেখাচ্ছি যে আসলে গরু যে কেনা বা বেচা বা ক্রেতা বিক্রেতার মধ্যে যে লেনদেন বা যে বিষয়গুলো হচ্ছে আমি সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। আবার এক্ষেত্রে আমি হাট মালিকদের সাথে কথা বলবো, অবশ্যই সঙ্গেই থাকুন, দেখি এরকম আরও কোনো গরু এই হাটের মধ্যে আছে কিনা। তো সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক, আমি এসেছি আরও একটি গরুর সামনে। তো আসলে এখানে যিনি মালিক ওখানে দাঁড়িয়ে আছেন, ওনার কাছ থেকে বিস্তারিত শুনি আসলে উনি কি বলছেন এই গরুটার বিষয়ে। তো ভাই, এই গরুটা কত দাম হচ্ছে? গরু ভাই দামি গাহি নাই ভাই, মানে তো যে গরু কিনছি দেড় লাখ করে, তাহলে এই গরু দাম তাই 1,20,000, 1,30,000, 1,10,000, মানে তো গাহি নাই। যে সমস্ত বাড়ি আছে খালি সব লোক খালি দেখার লোক, গরু কেনার লোক একটাও নাই। আসলে আপনি কত দাম চাচ্ছেন এই গরুটা? এই গরুর দাম হচ্ছে 1,70,000-75,000, দাম করছে যে 1,10,000-20,000, মানে কিনাটিয়ার থেকে মানে 20,000-30,000 করে কম পায়। একবারে বাজার কম, গরু প্রতি 20,000-30,000 করে কম, মানে কিনলে লস, কিনলে লস। আচ্ছা আচ্ছা, ধরে লাভের বংশ নাই। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আসলে ওনার ব্যক্তিত্ব বিষয়ে যিনি উনি যা বললেন যে আসলে এই গরুর দাম যেটা নিয়ে উনি আসলে সঞ্চয়ের মধ্যে আছেন, যে আসলে দাম ওনার সন্তুষ্টপূর্ণ হচ্ছে না, বা উনি যেটা বলছেন যে হাটে যেন গরুর দাম আসলেই কমে গেছে বা গরু কিনলেই যেন লস হচ্ছে বা আমরা এখন লস পজিশনে আছি, এই যে একটা বিষয়, তো এই বিষয়গুলো নিয়েই আমি আসলে হাট কমিটির সাথে কথা বলবো। তো চলুন তাহলে শুনে আসি হাট কমিটি আসলে কি বলছেন এই বিষয়গুলো নিয়ে। তো দর্শক, আমি এসেছি হাট কমিটির সাথে কথা বলতে, বিস্তারিত জানাবো আপনাদের। তো আমার সামনে বসে আছেন যিনি হাট পরিচালনাকারী, যিনি হাটের ইজাদার, উনি আসলে আমার সামনে বসে আছেন। ওনার কাছ থেকেই শুনবো আসলে হাটে উনি কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন বা ওনার কী প্রয়োজনীয় এখানে ব্যবস্থা উনি গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলাম খামার বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের হাটটা পরিদর্শন করার জন্য। আসলে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে আমি কিছু তথ্য দেখলাম মাঠের মধ্যে যে অনেকেই গরু ক্রেতা বিক্রেতা সাধারণ যারা আছেন, ওনারা আসলে অনেকভাবেই দেখছি যে আসলে ক্রেতা বিক্রেতা নিয়ে ব্যস্ত বা ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত। তো আসলে এরা যে আসলে ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত এই বিষয়টাতে আপনি কীভাবে দেখতে যাচ্ছেন, বা তাদের নিরাপত্তার কী কী বিষয়গুলো আপনি আসলে পালন করেছেন এগুলো একটু বলেন। নিরাপত্তার ভিতরে 8-3 কিলোমিটার এরিয়ার ভিতরে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার আমি নেই, ট্রান্সপোর্ট ব্যবস্থা করে দেই, ব্যাংকিং সুবিধা করে দিচ্ছি, যারা দূরে থেকে আসতেছে টাকা ছাড়া আসতেছে এনে ব্যাংকিং সুবিধা করে দিচ্ছি। আসলে আপনি, আমি আরেকটা বলতে চাই, যারা আসলে জালিয়াতি চক্র যারা আছেন, যারা 2 নম্বরই করে হয়তো বা আপনার হাতের সুনামপূর্ণ করার চেষ্টা করছে, তাদের বিষয়ে আপনি আসলে আইনি কি ব্যবস্থা নিয়েছেন? আসলে আমার জানা মতে আমাদের হাটে কোনো 2 নম্বরে এরকম লোকজন নাই, যদি থেকে থাকে আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে। ভাই ধন্যবাদ বিস্তারিত তথ্য দেওয়ার জন্য, ভালো থাকবেন। ঠিক আছে। তো দর্শক, এসেছিলাম উল্লাপুরা থানার বড়হার ইউনিয়নের বড়হার গ্রামে, যেখানে বিশাল একটি গরুর হাট আপনারা যেটা দেখতে পেলেন যে বিশাল বিশাল গরুর সমারোহ। এবং এখানকার যিনি এজারাদার ছিলেন তিনি আমাকে যেটা বললেন যে এই হাটটা সম্পূর্ণ নিরাপদ এবং উনি এখানে ব্যাংকিং, থাকা খাওয়া এবং ট্রান্সপোর্ট সুবিধা দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসতে পারেন এই হাটে, ইচ্ছা করলে ক্রয় করতে পারেন এবং বিক্রয় করতে পারেন সুবিশাল গরু, ছাগল এবং বিভিন্ন দ্রব্যাদি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ প্রত্যাশায় আসসালামু আলাইকুম।